ফতোয়া দিচ্ছে যে কাজ করছে যে সিনেমা হল বানানো যাবে, সিনেমা হলে ইনভেস্ট করা যাবে, সিনেমা দেখা যাবে। এখন আপনি তো আর তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন না, কেননা সে তো মুসলিম শাসক। পৃথিবীতে ইউরোপের যত বাদশা ছিল সবাই হিত্তিনের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিল, কিন্তু সালাউদ্দিন আইয়ুবি মাত্র হাতে গোনা 10-15 হাজার সেনাবাহিনীর সদস্য নিয়ে হিত্তিনের যুদ্ধে এমন করে মেরেছে খ্রিস্টানদের যে হিত্তিনের যুদ্ধের পরে তাদের উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। এটা কিভাবে সম্ভব ছিল? মুসলমানদের ইমানই শুরু। ১০৯৯ সালে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সূচনা হয়েছিল 1095 সালে, আর বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মাত্র 4 বছর পরে 1099 সালে ইহুদি খ্রিস্টানের সম্মিলিত বাহিনী ওমর ইবনুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 638 সালে বাইতুল মাকদাস জয় করা বাইতুল মাকদাসকে 1099 সালে ইহুদি খ্রিস্টানেরা পুনরায় দখল করে নেয়। এবং এই দখলে তাদের সফলতা লাভের সবচেয়ে বড় কারণ ছিল বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সফলতা। এরপরে সালাউদ্দিন আইয়ুবি যখন 1187 সালে পুনরায় বাইতুল মাকদাস জয় করেন, তখন তারা আরো বেশি করে আরো কঠিনভাবে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে মুসলমানদেরকে পরাজিত করার চিন্তা এবং প্ল্যান গ্রহণ করে, এবং তারা বুঝতে পারে যে মুসলমানদের সাথে কোনোদিন সমর যুদ্ধে জয় লাভ করা সম্ভব নয়। দেখা গেছে বিশাল বাহিনী নিয়ে এসেছে, যেমন হিত্তিনের যুদ্ধে পুরো খ্রিস্টান সাম্রাজ্য, পৃথিবীতে ইউরোপের যত বাদশা ছিল সবাই হিত্তিনের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিল, কিন্তু সালাউদ্দিন আইয়ুবি মাত্র হাতে গোনা 10-15 হাজার সেনাবাহিনীর সদস্য নিয়ে হিত্তিনের যুদ্ধে এমন করে মেরেছে খ্রিস্টানদের যে হিত্তিনের যুদ্ধের পরে তাদের উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। এটা কিভাবে সম্ভব ছিল? মুসলমানদের ইমানই শক্তি, মুসলমানদের চিন্তা শক্তি, মুসলমানদের মেধা, মুসলমানদের সম্মুখ সামরে মুসলমানদের যুদ্ধের কলা কৌশল। তখন তারা পুনরায় প্রয়োজন অনুভব করে যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে বুদ্ধিবৃত্তিক লড়াই করতে হবে। এরপর নবম লুই যখন ফ্রান্স, বর্তমান ফ্রান্স, যেই ফ্রান্স থেকে এখন মুসলিম বিশ্বের বড় বড় নেতারা অস্ত্র কেনে, পারমাণবিক বোম আর মিসাইল যে দেশ থেকে কিনে নিয়ে যায় এখন ফ্রান্স, এই ফ্রান্সের নবম বাদশাহ নবম লুই 1200 সালে সালাউদ্দিন আইয়ুবির বংশোদ্ভূত একজন ব্যক্তি মুয়াজ্জিনের কাছে পরাজয় লাভ করে 1200 সালে, মানে বাইতুল মাকদাস বিজয়ের পরে উনি যখন সপ্তম ক্রুসেড শুরু করেন, তখন মুয়াজ্জিন তুরান শাহ, সালাউদ্দিন আইয়ুবির পরবর্তী বংশধর মুয়াজ্জিন তুরান শাহের কাছে নবম লুই ফ্রান্সের বিখ্যাত বাদশাহ ইনার কাছে পরাজয় বরণ করেন এবং মনসুরা নামক নগরীতে বন্দী থাকেন। দীর্ঘ সময় বন্দী থাকার পরে 50,000 মুক্তিপণ দিয়ে তিনি মুক্তি লাভ করেন এবং ফ্রান্সে ফিরে গিয়ে মানুষের সামনে বলেন যে লা ইমকিনুল ইনতিসার আলাইহিম ইল্লা বিওয়াসিতাতিস সিয়াসা, মুসলমানদের ওপর বিজয় লাভ করা সম্ভব নয় যতক্ষণ না তাদের ওপর বুদ্ধিবৃত্তিক লড়াই করা হয়। এটা তার বক্তব্য ছিল মুসলমানদের হাত থেকে মুক্তিপণ দিয়ে ফিরে যাওয়ার পর। তখন তারা পুনরায় মুসলমানদের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক লড়াইয়ে জোর দেওয়া শুরু করে এবং তাদের এই লড়াই চলতে থাকে, কিন্তু সময়ের কারণে, কিছু বিশেষ গুণের কারণে তারা মুসলমানদের সাথে বুদ্ধিভিত্তিক লড়াইয়ে পেরে ওঠেনি। তার প্রথম কারণ ছিল খেলাফত শাসনের উপস্থিতি, মানে যখন নির্দিষ্ট একটা অঞ্চলে মুসলমানদের পুরো মিল্লাতে ইসলামিয়ার একটা নেতৃস্থানীয় ব্যক্তি থেকেছে, তখন তারা যেখানেই অপকর্ম করুক না কেন, যেখানেই বুদ্ধিবৃত্তিক লড়াই চালাক না কেন, দেখা গেছে
যে খলিফার চারপাশের মানুষদেরকে বা খলিফাকে পাপে মত্ত করে ফেলেছে, খলিফার শাসনকে দুর্বল করে ফেলেছে। কিন্তু দেখা গেছে কোথাও কোনো এক অঞ্চলে দামেস্কে সালাউদ্দিন আইয়ুবির মতো একজন ব্যক্তি তৈরি হয়েছে যে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং খ্রিস্টানদের বিশাল অঞ্চল জয়লাভ করেছে। জয়লাভ করার পর বলেছে যে আমি অমুক খলিফার আনুগত্য গ্রহণ করলাম। দেখা গেছে মাহমুদ গাজনির মতো ব্যক্তি আফগানিস্তান থেকে গিয়ে ভারতে যুদ্ধ করেছে, বিশাল অঞ্চল জয়লাভ করেছে, কিন্তু জয়লাভ করার পর কি করেছে, নিজেকে খলিফা ঘোষণা করেনি বা নিজেকে নেতা ঘোষণা করে, বলেছে আমি উমুক খলিফার আনুগত্য করলাম। কুতুবুদ্দিন বাইবার্স তাতারিদের মতো বিশাল সেনাবাহিনীকে, যে তাতারিদের উদ্দেশ্যে বলা হয়েছিল যে তাতারিরা কোনোদিন পরাজয় বরণ করবে না, সেই তাতারি বাহিনীদেরকে কুতুবুদ্দিন বাইবার্স এমন করে কুচুকাটা করেছিলেন আইনে জালুতের যুদ্ধে যে 300 কিলোমিটার যাবৎ কুতুবুদ্দিন বাইবার্স 300 কিলোমিটার যাবৎ তাতারি বাহিনীদেরকে তিনি হাঁকিয়ে নিয়ে গেছেন, 300 কিলোমিটার যাবৎ। কিন্তু এত বিশাল যুদ্ধ হওয়ার পরেও, যোদ্ধা হওয়ার পরেও উনি নিজেকে খলিফা ঘোষণা করেননি। কি বলেছেন, আমি অমুক খলিফার আনুগত্য গ্রহণ করলাম। তো দেখা গেছে ঘুরে ফিরে মুসলমানেরা তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে, যে খলিফা থেকেছে যুদ্ধ করেছে এক অঞ্চল, ইউসুফ বিন তাশফিন যুদ্ধ করেছে আফ্রিকায়, আফ্রিকা থেকে পুরো আফ্রিকা উনি দখল করেছে, কিন্তু পুরো আফ্রিকা যখন দখল করা হয়ে গেছে তখন বলছে আমি অমুক খলিফার আনুগত্য গ্রহণ করলাম যিনি বাগদাদে বসে আছেন। তো দেখা গেছে যে মুসলমানেরা নিজেদের ক্ষমতা থাকার পরেও, আলাদা আলাদা অঞ্চলে নিজেদের আলাদা আলাদা শাসন ব্যবস্থা কায়েম করার পরেও খেলাফতের কারণে খলিফার সামনে নিজেদের মাথা অবনত করেছে এবং মুসলিম সমাজকে এক এবং বিভেদহীন রেখেছে। তখন এই জায়গায় তারা সবচেয়ে যে ভয়ঙ্কর পরিকল্পনা করেছে সেটি হচ্ছে খেলাফত শাসন ধ্বংস করতে হবে। এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের প্রথম পদক্ষেপ ছিল, এবং এই বুদ্ধিভিত্তিক লড়াইয়ে তারা সফল হতে গিয়ে যে কাজটা করেছে সেটা হচ্ছে মুসলমানদের ইলমের উপর আঘাত করতে হবে। খেলাফত শাসন বা খেলাফতকে পতন করতে হলে মুসলমানদের ইমানি শক্তিতে আঘাত করতে হবে। তখন 1880 সাল থেকে নিয়ে শুরু করে 1990 সাল পর্যন্ত, 1880 থেকে 1990 সাল প্রায় 150 বছরের এই সময়ে ইহুদি খ্রিস্টানেরা ইসলামে, ইসলামিক বিষয়ে 50,000-এরও বেশি বই লিখেছে। 150 বছরের ব্যবধানে ইসলামিক বিষয়ে 50,000-এরও বেশি বই লিখেছে। এই বইগুলোতে তারা কি করেছে, এক শ্রেণীর মানুষ আছে যারা এই বইগুলোতে মুসলমানদের বিরুদ্ধে বিষাদাগার করেছে, আর আরেক শ্রেণীর মানুষ আছে খ্রিস্টানদের মধ্যে যারা মুসলমানদের, যেমন একজন আছে যে লুইস মাইউ তার নাম, সে কোরআনের প্রশংসায় বই লিখেছে। কোরআনের প্রশংসায় যখন বই লিখেছে তখন সে বলেছে কোরআন আল্লাহর কিতাব, কোরআন জিব্রাইলের মাধ্যমে নাজিল হয়েছে, কোরআনের প্রত্যেকটি কথা সত্য, পুরো কোরআনের প্রশংসা করেছে। প্রশংসা করার পরে এই পুরো বইয়ের মধ্যে ছোট্ট একটা কথা ছেড়ে দিয়েছে, সেটা হচ্ছে কোরআন একজন মুসলিমের পুরো জীবন পরিচালনা করার জন্য একটা সংকীর্ণ গ্রন্থ। পুরো বইয়ে 600 পৃষ্ঠার পুরো বইয়ে সে কোরআনের প্রশংসা করেছে, কিন্তু একটা ছোট বাক্য ছেড়ে দিয়েছে আপনার জন্য, সেটা কি, যে কোরআন একজন মুসলিম ব্যক্তির জীবন পরিচালনার করার জন্য সংকীর্ণ গ্রন্থ। তখন যে ওই বই পড়ছে সে ভাবছে আরে পুরো কোরআনে তো সে কোরআনের প্রশংসাই করলো, মানে তাহলে এই জায়গায় এই একটা কথা ঠিক আছে। আরেকজন কি করেছে, মাদখাল ইলাল কানুনিল ইসলামী নামে বই লিখেছে, বই লিখে পুরো ওই বইয়ের মধ্যে সে ইসলামের যত সহিহ হাদিস আছে সব সহিহ হাদিসের আলোচনা করেছে এবং বলেছে উমুক হাদিস সহি, উমুক হাদিস সহি, উমুক হাদিস সহি, উমুক হাদিস সহি, এই হাদিস এই কারণে সহি, এই হাদিসে এই উপকারিতা রয়েছে, পুরো বইয়ের মধ্যে হাদিস শাস্ত্রের প্রশংসা করেছে। প্রশংসা করতে করতে হঠাৎ হাতে গোনা কোনো একটা হাদিসের পিছনে গিয়ে বলেছে, গুরুত্বপূর্ণ একটা হাদিসে গিয়ে বলেছে যে এই হাদিসটা বিবেকের সাথে যায় না। তখন যে ওই বই পড়ছে সে বলছে তাই তো, পুরো বইয়ের মধ্যে তো সে হাদিস শাস্ত্রের প্রশংসা করলো, এই এক জায়গায় ভুল বলেছে মানে ভুল বলেছে। তখন এখানে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে যারা নামে মুসলিম হয়েছে কিন্তু কাজে হয়েছে খ্রিস্টান। তাদের মধ্যে একজন হচ্ছেন কামাল পাশা, যার হাতে ইসলামী বিখ্যাত উসমানীয় খেলাফতের পতন হয়েছিল 1924 সালে। তো খ্রিস্টানদের
বুদ্ধিভিত্তিক লড়াইয়ের প্রথম সফলতা এবং প্রথম উদ্দেশ্য ছিল পৃথিবী থেকে ইসলামী খেলাফতকে বিলুপ্ত ঘোষণা করা। ইসলামী খেলাফতকে বিলুপ্ত ঘোষণা করার ফায়দা কি? ইসলামী খেলাফতকে বিলুপ্ত করার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে, ইসলামী খেলাফত বিলুপ্ত হয়েছে 1924 সালে আর এখন চলছে 2022 সাল, মানে প্রায় 100 বছর। এই 100 বছরে শুধু মুসলিম মারা গেছে, শুধু এই 100 বছরে চেচিনিয়া, আফগানিস্তান, বসনিয়া সহ বিভিন্ন অঞ্চলে যে সমস্ত মুসলিম মারা গেছে তাদের সংখ্যা 1.5 কোটিরও বেশি। 1924 সাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে নিয়ে শুরু করে 1924 সাল পর্যন্ত কোথাও কোনো যুদ্ধে কোনো হামলায় সকল মুসলিমদের শাহাদত বরণকারী সকল মুসলিমকে যদি একত্রিত করা হয় তাও 1.5 কোটি হবে না। কিন্তু মাত্র খেলাফত শাসনের 100 বছর অতিবাহিত না হতেই, খলিফা পতনের 100 বছর অতিবাহিত না হতেই মারা গেছে 1.5 কোটিরও বেশি মুসলিম এবং বসত ভিটাহীন হয়েছে 50 কোটিরও বেশি মুসলিম। এটা ছিল তাদের প্রথম পরিকল্পনা, বুদ্ধিভিত্তিক লড়াইয়ের প্রথম উদ্দেশ্য এবং প্রথম সফলতা যে ইসলামী খেলাফতকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। তাদের দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে এমন এক শাসক শ্রেণী তৈরি করতে হবে, এমন এক শাসক শ্রেণী তৈরি করতে হবে যে শাসক শ্রেণী নামে হবে মুসলিম। আমি শাসন করতে যাব না, আমি খ্রিস্টান যদি শাসক হয়ে থাকি তাহলে একদিন অঞ্চলের মুসলমানেরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। শাসক বানাবো মুসলিমকে, খেলাফত ভেঙে দিয়েছি না, আলাদা আলাদা 50টা মুসলিম দেশ করে দিয়েছি। পুরো পৃথিবীতে এখন 50-55টা মুসলিম দেশ, সব দেশের আলাদা আলাদা নেতা করে দিয়েছে। কিন্তু নেতা বানাবো এমন ব্যক্তিকে যেই ব্যক্তি নামে মুসলিম হবে কিন্তু কাজ করবে আমাদের। দেখেন, কেউ সিনেমা হলের বৈধতা দিয়েছে, কেউ মদের বৈধতা দিয়েছে, কেউ নিজের দেশে নেতা হওয়ার পরে বলেছে, যেমন কামাল পাশা যখন তুরস্কের নেতা হয়েছে তখন সে বলেছে সালাত আদায় করা যাবে না, জোরে আজান দেওয়া যাবে না, মহিলারা বোরকা পরতে পারবে না, আরবি হরফ বিলুপ্ত করতে হবে। তো কামাল পাশা এই হুকুম না দিয়ে যদি কোনো খ্রিস্টান এই হুকুম দিত তো মুসলমানেরা পরের দিন বিদ্রোহ করে ওই খ্রিস্টানকে তুরস্ক থেকে বিতাড়িত করে দিত। তো নেতা বানিয়েছে এমন ব্যক্তিকে যার বিরুদ্ধে কি করা যাবে না, বিদ্রোহ করা যাবে না। ফতোয়া দিচ্ছে যে কাজ করছে যে সিনেমা হল বানানো যাবে, সিনেমা হলে ইনভেস্ট করা যাবে, সিনেমা দেখা যাবে। এখন আপনি তো আর তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন না, কেননা সে তো মুসলিম শাসক। সে ইসলামের খ্রিস্টান শাসক যদি হতো আর হুকুম দিত যে মদ খাও, সিনেমা হল বানানোর হুকুম দিত, সিনেমা হলের বৈধতা দিত, তো এক শ্রেণীর মুসলমান তৈরি হতো যারা ওই খ্রিস্টান শাসকের বিরুদ্ধে যুদ্ধ করত। কিন্তু বানিয়ে দিয়েছে মুসলিম শাসক আর ফতোয়া দিয়ে দিয়েছে যে ইসলামী শাসকের মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। এখন ইসলামের হুকুমের বিরোধিতাও করো আবার শাসকের বিরোধিতাও করো না। এটা হচ্ছে তাদের দ্বিতীয় সফলতা। আর কেউ যখন এই কথা মানতে চায়নি তখন তাদেরকে বিদ্রোহ করিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে। যেমন আপনারা মুয়াম্মার আল গাদ্দাফির কথা শুনেছেন, 40 বছর যাবত উনি লিবিয়ার শাসক থেকেছেন, 40 বছরে কোনো ওই দেশের মানুষ বলতে পারবে না যে আমার দেশে 1 সেকেন্ডের জন্য কারেন্ট গেছিল। ওই দেশের যখন তেল বিক্রি হতো তখন তেল বিক্রির যে টাকা, যদি 1 বিলিয়ন টাকার তেল বিক্রি হয় তাহলে পুরো জনগণ যদি 1 কোটি টাকা করে পায় তাহলে সবার অ্যাকাউন্টে 1 কোটি করে টাকা জমা হতো। ইনি ছিলেন মুয়াম্মার আল গাদ্দাফি। এক শ্রেণীর মানুষ তৈরি করলো যারা মুয়াম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করে লিবিয়াকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত করে দিল। এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের দ্বিতীয় সফলতা। দেশ হবে মুসলিমের, মানুষগুলোও হবে মুসলিম, শাসিত হবেও মুসলিমেরা, শাসকও হবে মুসলিম, কিন্তু কাজ এবং কর্ম এবং প্ল্যান বাস্তবায়ন হবে খ্রিস্টানদের। এটা হচ্ছে তাদের বুদ্ধিভিত্তিক লড়াইয়ের দ্বিতীয় স্থান। বুদ্ধিভিত্তিক লড়াইয়ের তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গায় তারা আঘাত হেনেছে সেটা হচ্ছে নারী সমাজ। ইসলামে পুরো ইসলামী সাম্রাজ্য এবং পুরো ইসলামী বিশ্বটা যেই পিলারের উপর দাঁড়িয়ে আছে সেই পিলারের নাম হচ্ছে নারী সমাজ। মানে নারীকে ইসলামে বলা হয় মেকার, মানে যে প্রস্তুতকারক, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, নারী হচ্ছে ফ্যাক্টরি।
একটা দেশের সকল ফ্যাক্টরিগুলো যদি বন্ধ করে দেওয়া হয় ওই দেশ যেমন অনুন্নত হয়ে যায়, তো ইসলামী সমাজের নারীগুলো যে ফ্যাক্টরি, নারীগুলোকে যদি নারীর যন্ত্রাংশ যদি জং ধরে, ওই যন্ত্রের যদি যত্ন না নেওয়া হয়, তাহলে পুরো ইসলামী সাম্রাজ্য ভেঙে যাবে। মানে আমি কিভাবে সেটা আপনাকে বুঝাই, এক ইমাম বুখারি তৈরি হয়েছেন তার মায়ের কারণে, ইমাম শাফির মতো ব্যক্তি তৈরি হয়েছেন তার মায়ের কারণে, নুরুদ্দিন জঙ্গির মতো বিখ্যাত যোদ্ধা তৈরি হয়েছেন তার স্ত্রীর কারণে, সালাউদ্দিন ইউবির মতো বিখ্যাত যোদ্ধা তৈরি হয়েছেন তার মায়ের কারণে, মোহাম্মদ বিন কাসিমের মতো বিখ্যাত যোদ্ধা তৈরি হয়েছেন তার মায়ের কারণে। মহান আল্লাহ তাআলা নারী সমাজকে যে দায়িত্বটা দিয়েছেন, পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব মহান আল্লাহ তাআলা যেই শ্রেণীর উপর অর্পণ করেছেন সেটা হচ্ছে নারী সমাজ। পুরো ইসলামী সমাজ এই নারী নামক পিলারের উপর দাঁড়িয়ে আছে, সব নারীরা এক জায়গায় হয়ে একটা পিলার দাঁড় করিয়েছে, যে পিলারের উপর ইসলামী সমাজ দাঁড়িয়ে আছে। খ্রিস্টানেরা কি করেছে, এমন ধোঁয়া ছেড়েছে নারীবাদের এবং ফেমিনিজমের এবং সমঅধিকারের, যে পিলারের নিচ থেকে নারীরা বের হয়ে কেউ গেছে ফ্যাক্টরিতে, কেউ গেছে অফিস আদালতে, কেউ গেছে স্কুল কলেজে, কেউ গেছে রাস্তায় মাটি কাটতে, কেউ গেছে পুরুষের সাথে ধান লাগাতে জমিতে, আপনার মাথার মধ্যে ঝুঁকিয়ে দিয়েছে যে আমি ওই কৃষকের সাথে যদি মাঠে ধান লাগাই তাহলে কৃষক পুরুষের কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করছি, আমি সমঅধিকার হাসিল করলাম। এটা আপনাকে শিখিয়েছে, আপনাকে শিখিয়েছে যে আমি যদি ফ্যাক্টরিতে পুরুষের সাথে গার্মেন্টসের কাজ করি তাহলে আমি আমার সমঅধিকার ভোগ করলাম, আমি পুরুষের কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করছি। আপনার কাছে আমার একটা সূক্ষ্ম প্রশ্ন, যে গার্মেন্টসে প্যান্ট সেলাই করার কাজ বেশি গুরুত্বপূর্ণ নাকি ঘরে বসে প্রধানমন্ত্রী বানানোর কাজ করাটা বেশি গুরুত্বপূর্ণ? ঘরে বসে দেশের প্রধান সেনাপতি বানানোর কাজ করাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি রাস্তায় পুরুষের সাথে মাটি কাটার কাজটা বেশি গুরুত্বপূর্ণ? ঘরে বসে একটা দেশের প্রধানমন্ত্রী বানানোর কাজ, একজন ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর বানানোর কাজ করাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি ওই ধানের জমিতে পুরুষের সাথে ধান লাগানোর কাজটা বেশি 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 গুরুত্বপূর্ণ? কোন পেশাটা বেশি উন্নত, এটা আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন। তো মহান আল্লাহ তাআলা নারী সমাজকে যে দায়িত্বটা দিয়েছেন সেটা হচ্ছে তারা ঘরে বসে প্রধানমন্ত্রী বানাবে, তারা ঘরে বসে সেনাপ্রধান বানাবে, তারা ঘরে বসে নৌবাহিনীর প্রধান বানাবে, তারা ঘরে বসে ঢাকা ইউনিভার্সিটির ভিসি বানাবে, তারা ঘরে বসে রাজশাহী ইউনিভার্সিটির ভিসি বানাবে, তারা ঘরে বসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানাবে, তারা ঘরে বসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বানাবে। এই দায়িত্ব মহান আল্লাহ তাআলা নারীদেরকে দিয়েছেন। মানুষ গড়ার দায়িত্ব, মানুষ মানে মানুষকে মানুষ বানানোর দায়িত্ব মহান আল্লাহ তাআলা নারী সমাজকে দিয়েছেন। এখন নারীরা তাদের ওই ইহুদি খ্রিস্টানদের বুদ্ধিভিত্তিক লড়াইয়ের শিকার হয়ে গিয়ে নিজের ওই গুরু দায়িত্ব, বিশাল দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে দিয়ে মাঠে কাজ করছে আর বলছে আমি সমঅধিকার ভোগ করলাম। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, মাইক্রোসফট কোম্পানির যে সিইও, সে কি ওই যেখানে মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার তৈরি হয় ওখানে বসে বসে কাজ করে? বা মাইক্রোসফট কোম্পানির যে সেলসম্যান আছে ওই সেলসম্যানের সাথে মাইক্রোসফট কোম্পানির সিইও গিয়ে কাজ করে? বা ঢাকার যেটা বিখ্যাত কোম্পানি, ধরেন ভ্যাকসিনকো গ্রুপের কথা বললাম বা স্কয়ার গ্রুপের কথা বললাম, স্কয়ার যে কোম্পানি আছে ওই কোম্পানির মালিক কি ওই বাজারে রাস্তাঘাটে গিয়ে মাল বিক্রি করে? ও রাস্তাঘাটে গিয়ে মাল বিক্রি করে না, ও ঘরের মধ্যে বসে থেকে প্ল্যান করে যে আমার স্কয়ার কোম্পানিটা কিভাবে উন্নত হবে। তো যে ব্যক্তি রাস্তায় সেলসম্যানের কাজ করে ওর দায়িত্ব বড়, ও বেশি সম্মানিত, না যে ঘরে বসে স্কয়ার কোম্পানির মতো বিশাল কোম্পানি চালাচ্ছে ওর পেশা বেশি বেশি গুরুত্বপূর্ণ এবং ও বেশি উচ্চ মর্যাদার মানুষ? নিশ্চিত যে ঘরে বসে স্কয়ার কোম্পানিটা চালাচ্ছে, ভ্যাকসিনকো কোম্পানিটা চালাচ্ছে, সে বেশি গুরুত্বপূর্ণ, তার পেশার মর্যাদা বেশি। তো মহান আল্লাহ তাআলা নারী সমাজকে ঘরে বসে থেকে ওই ভ্যাকসিনকো কোম্পানির পরিচালক বানানোর দায়িত্ব দিয়েছে, যে তুমি ঘরে বসে স্কয়ার কোম্পানির মালিক বানাও।
তুমি এমন করে তোমার সন্তানকে গড়ো যে তোমার তোমার সন্তান যেন বেক্সিমকো স্কয়ার কোম্পানির, মাইক্রোসফট কোম্পানির, তারপর হচ্ছে আলিবাবা কোম্পানির মালিক হয়। এই দায়িত্ব নারীদেরকে দেওয়া হয়েছে। এখন ফেমিনিজম, নারীবাদ এবং সম অধিকারের নাম করে নারীকে ঘর থেকে বের করে নিয়ে এসে বলছে এটা আমার অধিকার হল। এই নারীবাদীর এবং সম অধিকারের এই কথা পুরো ইসলামী সমাজকে ধূলিসাৎ করে দিয়েছে এবং ভবিষ্যৎহীন করে দিয়েছে। এই নারী সমাজের বাইরে আসার কারণে আর ইসলামী সমাজে কোনো সালাউদ্দিন আইয়ুবি তৈরি হয় না। এই নারী সমাজের ঘরের বাইরে আসার কারণে আর কোনো ইমাম বুখারী, ইমাম শাফি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি আর কোনো আইম্মায়ে কেরাম তৈরি হয় না। কেননা মা তো যে তৈরি করবে ইমাম বুখারী, সে তো আর ইমাম বুখারী তৈরি করার কাজে ব্যস্ত নাই। ও তো মাঠে মাটি কাটতে ব্যস্ত, ও তো ধান লাগাতে ব্যস্ত, ও তো অফিসে আর একজন ছাত্রকে পড়াতে ব্যস্ত, ও তো আদালতে কর্মচারী চায়ের টি সারের কাছে নিয়ে যেতে ব্যস্ত। তো ইমাম বুখারী হবে কি করে, আর সালাউদ্দিন আইয়ুবি বা তৈরি হবে কি করে, বা মোহাম্মদ বিন কাসিমি বা তৈরি হবে কি করে?